আমরা এই এই যে এখানে একটা ভীম রয়েছে, এই ভীমের দুইটা সাপোর্ট রয়েছে, একটা এ বিন্দুতে সাপোর্ট, বি বিন্দুতে সাপোর্ট। তো এই দুইটা সাপোর্টের বিন্দুতে আমাদেরকে রিয়াকশন ফোর্সটা আগে ক্যালকুলেশন করতে হবে। সেই দুইটা রিয়াকশন ফোর্স আমরা আগে ক্যালকুলেশন করব, এবং তো আমরা সেই রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করার জন্য বি বিন্দুতে মোমেন্ট নিলাম, অর্থাৎ সামেশন মোমেন্ট অফ বি ইকুয়াল টু জিরো, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমরা বি বিন্দুর ডান পাশে দেখতে পাচ্ছি এই বি বিন্দু থেকে এই বিন্দুতে কি আছে, ভীমের উপর একটা সমভাবে বিস্তৃত লোড আছে। আর আমরা জানি সমভাবে বিস্তৃত লোডগুলো সেটা পয়েন্ট লোড আকারে যে কোনো একটা বিন্দু দিয়ে নিচের দিকে ক্রিয়া করে বা নিম্নমুখী কাজ করে। তাহলে সেইটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যতটুকু জায়গা জুড়ে সে কাজ করে তার ঠিক মধ্যবিন্দু দিয়ে ওইটা ওই সমভাবে বিস্তৃত লোডটা পয়েন্ট লোড আকারে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1.5 মিটার জায়গা জুড়ে আছে, তাহলে 1.5 মিটারের অর্ধেক কত হবে, 0.75। তাহলে বি বিন্দু থেকে 0.75 বিন্দু দিয়ে এই সমভাবে বিস্তৃত লোডটা পয়েন্ট লোড আকারে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা এই বি বিন্দুতে এবং যেটা এ সাপোর্ট যেহেতু বাম পাশে লোড, ডান পাশে ডাউনওয়ার্ড, তাহলে এটা কি পাবো, আমরা পজিটিভ মোমেন্ট পাবো, ক্লকওয়াইজ মোমেন্ট পাবো। এই জন্য আমরা এখন বল লিখব। তো এখানে বল হচ্ছে এতটুকু, যেহেতু এটা সমভাবে লোড, প্রতি মিটারে 200 কেজি, আর এটা আছে 1.5 মিটার জায়গা দূরে। তাহলে 200 × 1.5, এটা হচ্ছে আমার লোড ইনটু লম্ব দূরত্ব। এই বি বিন্দু থেকে এই যে বিন্দু দিয়ে কাজ করে সেই বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব 0.75, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দু থেকে ডি বিন্দু দিয়ে ডি বিন্দু পর্যন্ত আবার একটা সমভাবে বিস্তৃত লোড আছে, এবং সেটাও প্রতি মিটারে 200 কেজি। সেই লোডটাও কী করবে, নিচের দিক ডাউনওয়ার্ড কাজ করবে। আর এই ডাউনওয়ার্ড কাজ করলে এই লোড এটা দ্বারা আমরা কী ধরনের মোমেন্ট পাবো, সাপোর্ট যেহেতু আমার ডান পাশে, লোড বাম পাশে নিম্নমুখী, তো এই ধরনের লোডগুলো সবসময় নেগেটিভ মোমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এবং সেটা কাজ করবে কোন বিন্দু দিয়ে, এই যে 2 মিটার জায়গা জুড়ে আছে সেটার মধ্যবিন্দু। তাহলে 2 এর অর্ধেক 1 মিটার, অর্থাৎ বি থেকে 1 মিটার ডিস্টেন্সের বিন্দু দিয়ে কাজ করবে। তাহলে আমরা এখানে টোটাল লোডটা পাবো, এটা যেহেতু নেগেটিভ মোমেন্ট পাওয়া যাবে, এই জন্য এখানে মাইনাস, টোটাল লোডটা পাবো প্রতি মিটারে 200, 2 মিটার জায়গা জুড়ে আছে। এই হচ্ছে আমাদের টোটাল লোড, 200 × 2 ইন্টু লম্ব দূরত্ব। এই বি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার। আশা করি ক্লিয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে একটা কী আছে, পয়েন্ট লোড আছে। তো পয়েন্ট লোড আছে, তাহলে আমাদের এই ডি বিন্দুতে আমরা কী ধরনের মোমেন্ট পাবো, এটাও ডাউনওয়ার্ড কাজ করতেছে, সাপোর্ট যেহেতু ডান পাশে, লোড বাম পাশে নিম্নমুখী, তাহলে এটা দ্বারা আমরা কী ধরনের মোমেন্ট, তাও নেগেটিভ মোমেন্ট পাবো। এই জন্য আমরা এখানে লিখবো মাইনাস, টোটাল বল হচ্ছে 150, 150 এই 150 গুণন লম্ব দূরত্ব হচ্ছে বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত 2 মিটার, এই সেই 2 মিটার গুণন 2। এরপর আমরা দেখতে পাচ্ছি আবার এ বিন্দু দিয়ে একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে যাচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে আমার সাপোর্ট যেহেতু বাম পাশে, ডান পাশে, লোড বাম পাশে ঊর্ধ্বমুখী হয়, তাহলে এই ঊর্ধ্বমুখী লোডগুলো সবসময় পজিটিভ মোমেন্ট পাওয়া যায়। এই জন্য আমরা এখানে প্লাস, বল হচ্ছে আর এ গুণন লম্ব দূরত্ব, এই বি থেকে এ পর্যন্ত লম্ব দূরত্ব 2 মিটার, 2 মিটার 4 মিটার, মাইনাস 100, অর্থাৎ এই সি বিন্দু দিয়ে একটা লোড দেখতে পাচ্ছি নিচের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কত, 100। এবং এটা কী ধরনের মোমেন্ট পাবো, এর সাপোর্ট ডান পাশে, লোড বাম পাশে নিম্নমুখী, তাহলে এটা নেগেটিভ মোমেন্ট পাবো। তাহলে আমরা লিখবো মাইনাস 100, এবং এই এ থেকে সি পর্যন্ত লম্ব দূরত্ব 2 মিটার, 2 মিটার 1 মিটার, 5 মিটার, 5 মিটার ইকুয়াল টু 0। তো এভাবে আমাদেরকে কী করতে হবে, এই রিয়াকশন ফোর্সটা ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে করবো, 200 × 1.5 গুণন 0.75 গুণ সরি মাইনাস 200 × 2 × 1 মাইনাস 150 × 2 প্লাস আর এ গুণন 4 মাইনাস 100 × 5
इक्वल टू जीरो शिफ्ट सन इक्वल तो हमरा पे गेसी आर आर ए इक्वल टू 243.75 केजी। এতে আমরা এভাবে কি পেয়ে গেলাম আর এর রিয়াকশন ফোর্সটা পেয়ে গেলাম 243.75 কেজি। এখন আমাদের আর বিটা বের করতে হবে, তো আর বিটা কিভাবে বের করবো আমরা সেটা বের করার জন্য আমরা শর্টকাট পদ্ধতি জানি যে কি করতে হবে। আমরা জানি যে উপর থেকে যতগুলো লোড আসবে টোটাল লোড উপর থেকে যে যতগুলো লোড আসবে সেই দুইটা লোড সেই টোটাল লোডটা দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে। তাহলে একটা যেহেতু পেয়ে গেছে আর টোটাল লোড থেকে যদি আমরা এই এটা বিয়োগ করি আর বি পেয়ে যাব, তাহলে আর বি পাওয়া যাবে টোটাল লোড, টোটাল লোড মাইনাস আর এ। তাহলে আমরা টোটাল লোড ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 100, এই ডি বিন্দুতে আছে 150 প্লাস এই সমভাবে বিস্তৃত আছে 2 মিটার আর 1.5 মিটার 3.5 মিটার জায়গা করে জুড়ে প্রতি মিটারে 200 গুণন 3.5 মিটারে আছে মাইনাস আর এ, আর এ হচ্ছে কত 243.75। তো এটা আমরা ক্যালকুলেশন করবো 100 যোগ 150 200 গুণ 3.5 টোটাল পাচ্ছি 950। ঠিক আছে, 950 থেকে যদি আমরা বিয়োগ করি 243.75 তাহলে আমার আসতেছে 706.25 কেজি। তাহলে আমরা আর বি সহজে এইভাবে বের করে ফেলবো 706.25 কেজি। আশা করি বিষয়টা ক্লিয়ার, কোথাও কোনো তারপরে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমরা এটা এসএফডিটা অঙ্কন করব। তো প্রথমে আমাদের কি করতে হবে ডট ডট লাইনগুলো নিয়ে নিতে হবে, আমরা ডট ডট রেখা প্রত্যেকটা বিন্দু দিয়ে ডট ডট রেখা অঙ্কন করব। আমরা ডট ডট রেখা নিয়ে নিলাম, তো ডট ডট রেখা নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। এই রেফারেন্স লাইনটা আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার কাজ হচ্ছে আমরা জানি রেফারেন্স লাইনের নিচে পজিটিভ উপরে নেগেটিভ, তো এসএফডি অঙ্কন করার সময় আমাদের মনে রাখতে হবে এই বিমের উপর থেকে যেই লোডগুলো নিচের দিকে যাবে সেগুলো আমরা ক্যালকুলেটারে মাইনাস করব। ঠিক আছে, আর যেগুলো উপরে যাবে সেগুলো প্লাস করব। এবং এসএফডির এই রেফারেন্স লাইনেও কিন্তু তাই, যেগুলো দেখবো উপরের দিকে যাচ্ছে সেগুলো পজিটিভ হবে অর্থাৎ উপরের দিকে যাবে, আর যেগুলো নেগেটিভ সেগুলো নিচের দিকে যাবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি 6 বিন্দু দিয়ে একটা লোড নিচের দিকে যাচ্ছে 100 কেজি, তো যেহেতু নিচে যাচ্ছে এই জন্য ক্যালকুলেটরে মাইনাস আগে তুলে 100 লিখব, মাইনাস 100। তাহলে এই 0 বিন্দু থেকে নিচের দিকে যাচ্ছে মাইনাস 100। ঠিক আছে, অর্থাৎ এরকম একটা পয়েন্ট আমরা ধরলাম মাইনাস 100 কেজি। এরপর দেখতে পাচ্ছি সি থেকে এ পর্যন্ত ভীমের উপর কোনো লোড নেই, তাহলে সি থেকে এ পর্যন্ত আমরা সরল রেখা চলে যাব। এরপর এ বিন্দু দিয়ে একটা রিয়াকশন লোড দেখতে পাচ্ছি আমরা উপরের দিকে কাজ করতেছে, এবং সেটা যেহেতু উপরে যাচ্ছে ক্যালকুলেটর হবে প্লাস কত কেজি 243.75। তো টোটাল ক্যালকুলেশন করলে আসতেছে 143.75। তো এই বরাবর আমরা কি করব, যেহেতু ক্যালকুলেটরে প্লাস চলে আসছে তাহলে আমরা এই রেফারেন্স লাইনের উপরে চলে যাব প্লাস প্লাসে, এরকম একটা জায়গায় আমরা ধরলাম 143.75। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ থেকে ডি পর্যন্ত আর কোনো লোড নেই, তো লোড না থাকলে এসএফডিতে সরল রেখা চলে আসতে হবে।
সারা লেখে চলে আসলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দু দিয়ে আরেকটা লট নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে যেহেতু যাচ্ছে তাহলে আমরা মাইনাস করব 150। করার পর পাচ্ছি আমরা -6.25, তো যেহেতু -6.25 তাহলে এই বরাবর আমরা আবার নিচের নেগেটিভ জোনে চলে আসবো, এই বরাবর 6.25 আমরা এখানে ধরলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি থেকে বি বিন্দু দিয়ে একটা সমবাহু বিস্তৃত লোড আছে, আমরা জানি সেটাও নেগেটিভ সরি নিচের দিকে কাজ করবে, এই জন্য আমরা সেটাও মাইনাস করব। মাইনাস করব কত, টোটাল লোড পাবো 200 গুণন এই ডি থেকে বি, হচ্ছে 2 মিটার জায়গা জুড়ে 2, তাহলে আমরা পাচ্ছি -406.25। তাহলে আমাদের এই বিন্দুতে ও আর একটু কাজ আছে আমাদের, তো এই ডি আচ্ছা এটাকে দিয়ে নেই 406.25, তো যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা ধরলাম এইরকম একটা বিন্দুতে -406.25 কেজি। আর ভীমের উপর যেহেতু ডি থেকে এ পর্যন্ত কি সমভাবে বিস্তৃত লড়, তো তাহলে আমাদের এসএফডিতে হবে কি হেলানো সরল রেখা, তো আমরা হেলানো সরল রেখা এই বিন্দুতে চলে আসলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এই বি বিন্দু দিয়ে একটা রিয়েকশন ফোর্স উপরের দিকে যাচ্ছে 706.25, তাহলে ক্যালকুলেটর আমরা প্লাস করব যেহেতু উপরে যাচ্ছে 706.25, তাহলে ক্যালকুলেটর আসতেছে কত 300+300, তাহলে এই বরাবর আমরা কি করব উপরের দিকে চলে যাব, এখানে ধরলাম আমরা +300, ঠিক আছে এই +300 এখানে ধরলাম 300 কেজি। এরপর আমরা দেখতে পাচ্ছি আবার এই বি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সমবায় বিস্তৃত লোড আছে, সেটা নিচের দিকে যাচ্ছে, সেটা আছে 1.5 মিটার জায়গা জুড়ে, তো যেহেতু নিচে যাবে মাইনাস করব 200 গুণন 1.5, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটর এটা 0 বিন্দুতে মিলে যাচ্ছে, তো যেহেতু বি থেকে এই পর্যন্ত সমবায় বিস্তৃত লোড ছিল আমাদের, এটা এখানে কি হবে আমরা এটা মিলিয়ে দেব, ব্যাস এটা হচ্ছে আমাদের কি এসএফডি অঙ্কন করা হয়ে গেল। তো এগুলো হচ্ছে পজিটিভ জোনে, নেগেটিভ জোনে। আশা করি এই ডেটার ভিত্তিতে এসএফডিটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই এসএফডির আলোকে বিএমডিটা অঙ্কন করব, তো রেফারেন্স লাইনটা আমরা ডট ডট রেখাগুলো একটু বাড়িয়ে নিই। আমাদের কি করতে হবে একটা একটা রেফারেন্স লাইন নিয়ে নিব, রেফারেন্স লাইন নিয়ে নিলাম 0.0 বিন্দু। এখন আমাদের কাজ হচ্ছে এই এসএফডিটাকে ইউজ করে আমরা বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব, আর আমরা এই রেফারেন্স লাইনের উপরে যেহেতু আমরা পজিটিভ, তাহলে উপরে যেই সেকশনগুলো পাবো সেগুলো দ্বারা পজিটিভ মোমেন্ট পাবো, আর নিচে যেই সেকশনগুলো পাবো এগুলো দ্বারা নেগেটিভ মোমেন্ট পাবো, তাহলে ক্যালকুলেটর আমরা সেভাবে করব। তো আমরা দেখতে পাচ্ছি এই শেপটা হচ্ছে একটা কি নেগেটিভ জোনে আছে, তাহলে এটা দ্বারা নেগেটিভ মোমেন্ট পাবো। আর এই পদ্ধতিতে মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি এই শেপের আমি ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে, তো শেপ যেহেতু এটা একটা আয়তাকার শেপ, তো এটার মোমেন্ট পাবো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি সেটা হচ্ছে সি থেকে এ পর্যন্ত দূরত্ব 1 মিটার, তো দৈর্ঘ্য 1 গুণন প্রস্থ এখান থেকে এইটুকু ধরলে এখান থেকে এইটুকু হচ্ছে 100 গুণন 100, টোটাল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পেয়ে গেছি -100, কত -100, তো এই -100 কোথায় লিখবো আমরা, আমরা লিখবো এই জায়গায় -100, যেহেতু এটা মাইনাস আসছে তো -100 আমরা এখানে লিখ কেজি মিটার। এরপর আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভীমের উপরে এটা কি ছিল হেলানো সরি এসএফডিতে ছিল এটা সরল রেখা, তাহলে বেন্ডিং মোমেন্টে হবে এটা হেলানো
সরল রেখা। আর আমরা জানি এটা একটা সাধারণভাবে স্থাপিত বিম, আর এই সাধারণভাবে স্থাপিত বিমের মুক্ত প্রান্ত বেন্ডিং মোমেন্টের মান কী হবে? শূন্য হবে। এই হচ্ছে বিষয়। এরপর কাজ হচ্ছে আমাদের এই সেকশন নিয়ে কাজ করা। তো আগে আর এটা যেহেতু পজিটিভ জোনে আছে, তাহলে কী হবে? পজিটিভ মোমেন্ট পাবে। এই জন্য আগেরটার সাথে ক্যালকুলেটার প্লাস করবো। প্লাস এটা একটা আয়তাকার শেপ, তাহলে আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ পর্যন্ত যদি চিন্তা করি, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত 2 মিটার, 2 গুণন প্রস্থ এখান থেকে এ পর্যন্ত 143.75। টোটাল মোমেন্ট আমরা পাচ্ছি এখানে 187.5, 187.5, ঠিক আছে। তাহলে আমরা এই বিন্দুতে চিন্তা করলাম, এটা যেহেতু প্লাস আসছে এই জন্য পজিটিভ জোনে চলে যাবো 187। তাই এখানে চিন্তা করলাম 187.5 কেজি মিটার, 87.5 কেজি মিটার, এই এখানে চিন্তা করলাম। তো এটা যেহেতু আমাদের কি ছিল, এখানে সরল রেখা ছিল, তাহলে বেন্ডিং মোমেন্ট এটা হবে কি? হেলানো সরল রেখা, এই হেলানো সরল রেখা, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ জোনে আর একটা শেপ হয়েছে, আর এই শেপটাকে আমরা একটা ট্রাপিজিয়াম কল্পনা করতে পারি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, এটা যেহেতু নেগেটিভ, তাহলে আমরা আগেরটার সাথে মাইনাস করব। মাইনাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি। তো এখানে আমাদের সমান্তরাল বাহু হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তো এই দুইটার সমষ্টিগত একটা হচ্ছে 406.25, এটা হচ্ছে 6.25, তাহলে 112.5 পাবো, সরি 412.5 গুণন উচ্চতা। যদি আমরা চিন্তা করি এখান থেকে এইটুকু আমরা উচ্চতা কল্পনা করতে পারি, তো সেইটুকু হচ্ছে ডি থেকে বি পর্যন্ত দূরত্ব 2 মিটার গুণন 2। তো টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -225, কত পাচ্ছি? -225। তো যেহেতু মাইনাস চলে আসছে, তাহলে আমরা এই বিন্দুতে এখানে চলে আসবো -225-এ। তাহলে আমি এখানে -225 কেজি মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসএফডিতে হচ্ছে এটা এখানে কি আছে, হেলানো সরল রেখা আছে। তো এখানে হেলানো সরল রেখা থাকলে বেন্ডিং মোমেন্ট হবে কি? এটা মসৃণ বাঁক, এই মসৃণ বাঁকে আমরা এই বিন্দুতে চলে গেলাম, মসৃণ বাঁকে। এরপর আমাদের এই সেকশনটা নিয়ে কাজ করতে হবে, আর এই সেকশনটা যেহেতু একটা ত্রিভুজ শেপ, তাহলে ত্রিভুজের এটাও পজিটিভ জোনে আছে, তাহলে পজিটিভ মোমেন্ট আমরা ক্যালকুলেটারে প্লাস করবো। গুণন মোমেন্ট, মোমেন্ট নির্ণয়ের জন্য ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি। তো ভূমি আমরা এখান থেকে এইটুকু ধরতে পারি, যেটা আমরা ভীমে দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকু 1.5 মিটার, তাহলে 1.5 গুণন উচ্চতা এখান থেকে এইটুকু 300। তাহলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি এটা জিরোতে মিলে যাবে, অর্থাৎ এখান থেকে এটা জিরোতে মিলে যাবে। আর এসএফডিতে এটা যেহেতু হেলানো সরল রেখা ছিল, তাহলে বেন্ডিং মোমেন্ট আমাদের এটা কি হবে? বেন্ডিং মোমেন্ট হবে আমাদের, এটা যেহেতু হেলানো সরল রেখা ছিল, তাহলে এটা হবে মসৃণ বাঁক, অর্থাৎ এরকম হবে। এই এই হচ্ছে আমাদের কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই ডেটাগুলোর ভিত্তিতে এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট, এটা পজিটিভ জোনে, এটা নেগেটিভ জোনে, এটা নেগেটিভ জোনে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি কেউ না বুঝে থাকি বা কোথাও কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই ডেটাগুলোর বা এই ভীমের জন্য আমাদের এসএফডিটা এবং ভীমটি। তো ঠিক আছে, আজকের আমরা কি করব, এই প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু ক্লাস দেখব, বেসিক বিষয়টা একটু আজকে ক্লিয়ার করব। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। প্রথম অধ্যায়ের আরও কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ হোমওয়ার্ক আমি দিব তোমাদের জন্য, সেইগুলো আমি আমাদের যেই গ্রুপ আছে গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেই ডায়াগ্রামগুলো আঁকতে হবে, যেই ইয়েগুলো ডায়াগ্রামগুলো আছে, যে ম্যাথমেটিক্সগুলো আছে, সেগুলো আমি
গ্রুপে মেনশন করে দিয়ে দেব। তো প্রথম অধ্যায় তাহলে আমরা শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাবো।